فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله. একদিন বোন আপনি জানতে চেয়েছেন আপনার নানা শ্বশুর মৃত্যুবরণ করেছে, সেক্ষেত্রে আমাদের সমাজে যে প্রচলিত কিছু ভুল কাজ আছে যে মৃত্যু ব্যক্তির জন্য করা হয়, সে কাজগুলো সেখানে হচ্ছে মতো অবস্থায় সেই পরিবেশে তাদেরকে নসিহত করা বা এটাও সম্ভব নয় যেটা আপনি বললেন, এমতো অবস্থায় আপনার করণীয় কী বা তারা যদি খাবার দেয় সে খাবার আপনার কী করবেন? প্রথমত আপনার নসিহত করতে চেষ্টা করতে হবে তাদেরকে, যে তাদের মধ্যে থেকে যারা বুঝদার আছেন বা যাদের বললে তারা বুঝবে মনে হয় দায়িত্বশীলদের মধ্য থেকে বা গার্জিয়ানের মধ্য থেকে, তাদেরকে বলবেন যে মৃত্যু ব্যক্তি মৃত্যুবরণ করেছে, আমাদের উচিত এমন কিছু করা যেটা করলে সে কল্যাণ হবে, তার কল্যাণ হবে। তো আল্লাহ রাসূলের সহি হাদিস অনুযায়ী যে সমস্ত কাজগুলো তার জন্য সাদকা করা বা যে সমস্ত কাজগুলো করলে মৃত্যু ব্যক্তির কল্যাণ হয় তার সামনে আপনি সেগুলো উপস্থাপন করবেন, ঠিক যেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إذا مات ابن آدم انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার সমস্ত আমল নামার খাতাগুলো বন্ধ হয়ে যায়, তিনটি খাতা শুধু খোলা থাকে। প্রথমত সাদকায়ে জারিয়া, যদি এমন কোনো সাদকা করে যায় সে যে যেটা তার মৃত্যুর পরও সেই সাদকা দ্বারা মানুষ উপকৃত হবে, তার সওয়াব সেই মৃত ব্যক্তি পাবে। এবং যদি এমন কোনো বিদ্যা জ্ঞান রেখে যায় যে বিদ্যা দিয়ে মানুষ তার মৃত্যুর পর উপকৃত হবে, সেই সবটিও সে পাবে। কোনো বই লিখে গেল বা কোনো বই ছাপিয়ে গেল, হ্যাঁ, আর সাদকা জারিয়ার ক্ষেত্রে কথার কথা আপনি কোনো মসজিদে দান করলো বা এতিমখানায় দান করলো, মসজিদ করার ক্ষেত্রে দান বলতে যেটা বোঝায় আর কি। আর তৃতীয় যে কারণটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, ওয়ালাদুন সালেহ, নেক সন্তান যে তার পিতামাতাকে পিতামাতার জন্য দোয়া করবে। তো আপনি তাদের যারা সন্তানাদি আছে তাদেরকে বলতে পারেন যে এই বিষয়গুলো আল্লাহ রাসূল এইভাবে বলেছেন, তো এইভাবে কী করা যায়, তার এই টাকাগুলো এইভাবে না খরচ করে আমরা এইভাবে খরচ করতে পারি, এইভাবে তাদেরকে সুপরামর্শ খুব নমনীয় সুরে তাদেরকে আপনার দেওয়ার চেষ্টা করতে হবে। ওই সময় যদি সম্ভব না হয় সেটা পরবর্তীতে তাদেরকে দিতে হবে। তো এমত অবস্থায় তারা যদি কোনো খাবার টাবার আপনাদেরকে দেয়, তো সেক্ষেত্রে সরাসরি সেটা ডিনাই করলে, না গ্রহণ করলে তারা রাগ করতে পারে। তো তাদেরকে যদি বোঝানো সম্ভব হয় বোঝালেন, না বোঝালে তাদের খানাটা আপনি অন্য কাউকে, এমনি গরিব মিসকিনদেরকে বা কাউকে দিয়ে দিলেন, অনাহার ব্যক্তিকে খাইয়ে দিলেন, যেহেতু খাবার এটা ফেলিয়ে দেওয়া যায় না। আর যদি সম্ভব হয় না নেওয়া, গ্রহণ না করা, ফিরিয়ে দেওয়া, সেটা করবেন, মানে যাতে করে ফিতনার সৃষ্টি না হয়, যাতে করে সে আপনার উপর রাগান্বিত না হয়। কারণ সে আপনার উপর রাগান্বিত হয়ে গেলে পরে যখন সঠিক বার্তাটা আপনি তার কাছে নিয়ে যাবেন তখন আর সে শুনবে না, এর জন্য তাকে রাগতে দেওয়া যাবে না। পরবর্তীতে আপনার কিছুদিন পরে তাকে সঠিক জিনিসটা বুঝিয়ে বলার চেষ্টা করতে হবে। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।